দেশ একটি দুর্যোগকালীন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে আমাদের যারা আছেন বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখন বানভাসী মানুষ তাদের থাকা খাওয়া এই বিষয়গুলো আমাদের মাথা ব্যথার সবচেয়ে বড়ো কারণ সেই জায়গাটাতে দেখা যাচ্ছে যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা গতকালও দেখেছি নানা রকমের বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এটি অনেকেই বলছে যে এটি আসলে এক এক ধরনের সংকট তৈরি করা হচ্ছে ষড়যন্ত্র এখনও থেমে নেই আজিস একটু যদি বলতেন বুঝিয়ে দেখেন এটাকে যদি ছাত্রদের বিপ্লব ধরি ছাত্র জনতা তাহলে তার বিপরীতে প্রতি বিপ্লব আছে বলা হচ্ছে যে পনেরোই আগস্টে স্বয়ং ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে সবাইকে একত্রিত হতে বলেছিল সেখানে একটা প্রতি বিপ্লব হতে পারত। ছাত্ররা সেটা রুখে দিয়েছে এরপরে আপনি দেখেন বিষয় বিভাগীয় কু হওয়ার একটা সম্ভাবনা ছিল ছাত্ররা সেখানে কোটে গিয়ে সেটাও রুখে দিয়েছে এই যে আনসার আনসাররা প্রায় দশ হাজার আনসার সারা বাংলাদেশ থেকে এসছে তারা এই প্রেস ক্লাবে দৈনিক আসি প্রেস ক্লাবে আছে আমি একদিন জিজ্ঞেস করলাম আনসারকে এই আপনারা এই যে হোটেলে থাকেন এত পয়সা পান কোথায় আবার আপনারা বঞ্চিত বলেন আবার বললাম যে আপনার এই শরীরে যে নতুন ড্রেস পেলেন কোথায় কেন অর্থাৎ এগুলো কিন্তু সন্দেহের উদ্বেগ করে দ্বিতীয় তারা বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু পরীক্ষা পিছনের জন্য কিন্তু সচিবালয়ে ঢুকছে এটা আমি কিন্তু সমালোচনা করেছি সচিবালয়ে ঢোকা ঠিক হয় নাই সেই পথ অনুসরণ করে আনসার সব ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে কয়েকজন উপদেষ্টা অবরুদ্ধ ছিল তাদের উদ্ধার করতে ছাত্ররা আসছে ছাত্ররা আসার পরে একটা সংঘর্ষ হয়েছে সেখানে সেনাবাহিনী ডাকা হয়েছে সেনাবাহিনী ঢেকে এখন প্রায় তিনশোর অধিক আনসার আপনার জেলখানে চলে গেছে এখন এখানে প্রশ্ন হলো যে উপদেষ্টারা বসে বলছে যে তোমাদের যে ছয় মাস করে তোমাদের যে ইয়ে থাকে রেস্ট থাকে এটা থাকবে না এটা উঠায় দেওয়া হলো আর তোমাদের যে জাতীয়করণের এটা আমরা একটা কমিটি করে দিছে কমিটি সুপারিশ অনুযায়ী যেটা দাবি মানার যোগ্য সেটা মানা হবে তাদের দাবি তো পূরণ হলো এক পক্ষ রাজি হলো তাদের এই অবরোধ প্রত্যাহার করলো কর্মসূচি আর পক্ষ এটা মানলো না বসে তো এই পক্ষ আবার তখনই প্রশ্ন আসছে তখনই আমার কাছে মনে হয়েছে এটাও একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা ছিল কারণ হচ্ছে এত আনসার এই যে নতুন পোশাক হোটেলে থেকে খাওয়া এগুলো কি করে কে কে আসলে কাদের বিরুদ্ধে করছে ওখানে বলছে ওখানে বলছে যে তোরা আমাদের সরকার ফেলায় দিস এই কথা ওখানে